এই ফটোটা দেখো, তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কার? গুড আফটারনুন সবাইকে। আজকে গুড আফটারনুনই করলাম, কারণ আজকে আফটারনুনই হয়ে গেছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে। আজকে সারা সপ্তাহের ক্লান্তি দূর করার দিন, যেটা আমি করছি আর তোমরাও হয়তো করছো। আর আজকে দিনটা তো সবাই মানে বুঝতে পারছো, আজকে মেঘলা মেঘলা দিন, রোদটাও সেরকম ওঠেনি, মনে হয় ঠান্ডা পড়বে। ঠান্ডাটা পড়ুক, আমরা তো সবাই চাইছি ঠান্ডাটা পড়ুক, কিন্তু ঠান্ডা তো পড়ছে না। আজকে সকাল থেকে কি করব, মানে আজকে যেন মনে হচ্ছে সময়টা কাটছে না, কাজকর্ম করে করেও মনে হচ্ছে যেন সময়টা কাটছে না। আসলে নদী সকাল সকাল স্কুলে বেরিয়ে যাই, এই কারণে হয় কি যে তখন মনে হয় আরে 1টা বেজে গেল, 9টা বেজে গেল, 9:30 বেজে গেল, আর আজকে তো স্কুল নেই, তো সেই কারণে মনে হচ্ছে যেন সময়টা একটু স্লোলি স্লোলি কাটছে। যদিও এই তো দুপুর হয়ে গেছে, দুপুরের পর বিকেল সন্ধে, ব্যাস সানডে। যখন সপ্তাহে সানডে, তো সানডেটাকে তো এভাবে এনজয় আমাদের করতে হবে। আর শীত পড়ে যাচ্ছে, পিকনিকের মরশুম চলে আসছে। আসলে শীতকাল মানেই তো পিকনিক, শীতকাল মানেই বাইরে ঘুরতে যাওয়া, আর শীতকাল মানেই ভালো ভালো খাওয়া দাওয়া, এই নিয়েই তো শীতকাল, তাই না? চলো দেখা যাক যদি কোনো ঘোরার কোনো প্ল্যান হয়। একটা প্ল্যান করছি, যদি সেটা সফল হয় তাহলে তো খুবই ভালো, কারণ তাহলে খুব ভালো ভালো ব্লগ আমি তোমাদের উপহার দিতে পারবো। যাই হোক, এখনকার মতো এটুকুই, আবার পরে কথা হচ্ছে। আজকে বাড়িতে পুরনো কিছু জিনিস ঘাটতে ঘাটতে কয়েকটা জিনিস আমার হাতে পড়েছে, সে জিনিসগুলো আমার মনে হলো শেয়ার করা যেতে পারে। সেটা হচ্ছে পুরনো কিছু অ্যালবামস। সেই অ্যালবামে এমন কিছু ফটো আমি দেখলাম, মানে সেগুলো কথা হয়তো ভুলেই গিয়েছিলাম, সে অ্যালবামের গুলো ফটোগুলো দেখতে দেখতে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। সেই আমার ছোটোবেলার আমার অন্নপ্রাশনের ফটো থেকে শুরু করে অনেক এরকম বেশ কিছু ফটো আমি দেখার পর সেটা মানে মনে হলো যে সেই মানে বিশ্বাস হচ্ছে না যে এরকম একটা ব্যাপার, আর পুরনো অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো। তো সেটা আমি তোমাদের সাথে মনে হলো যে শেয়ার করব, সেই জন্যই শেয়ার করলাম। তো এই কয়েকটা অ্যালবাম আমি খুললাম, এখন এই অ্যালবামগুলো খুলে খুলে বেশ কিছু পুরনো ফটো, সবার ফটো দেখাবো না আমি, আমার কটা ফটো দেখাচ্ছি। এই যে আমার একটা ফটো, এই মানে আমি তখন খুবই ছোট, সেই ফটোগুলো এখানে কিছু ফটো। এটা যেমন ছাদে ছাদে তোলা হয়েছিল এই ফটোটা, এই ফটোটা যখন কাশ্মীরে ঘুরতে গিয়েছিলাম তখন এই ফটোটা তোলা। সত্যি কত স্মৃতি, ফটো দেখলে সব পুরনো স্মৃতিগুলো মনে হয় যেন চোখের সামনে ভেসে আসে। এখন ফটোগুলো দেখে আমার হাসিও পাচ্ছে। 2005 সালের ফটো, কাশ্মীরে যারা গেছে সবার এই ফটো অন্তত অ্যালবামে একটা হলেও আছে। এগুলো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমলের ফটো, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমলের সেই ফটোগুলো। এখানে সব বাবা মায়ের বিয়ের ছবি, তাদের অল্প বয়সের ছবি, এই সব কিছু এই অ্যালবামগুলোর মধ্যে সব আটকে আছে। এই যে আমার ঠাকুমা, এই যে এটা বিয়ের পর আমার বাবা মায়ের ফটো। এই ফটোটা দেখো, এটা কার বলো তো? তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কার? কি ফটো এগুলো! বিগত 13 বছর ধরে এই সিরিয়ালটা হচ্ছে, সিরিয়ালটা আমি এখনও দেখি। ইভেন এটা সারা দিন ধরে, এটা সোনি সাবে এটার রিপিট টেলিকাস্ট চলে, সেই পুরনো এপিসোডগুলো সেটাও আমি একটা ছাড়ি না। সকালে রিপিট টেলিকাস্টও আমি ছাড়ি না, ছুটির দিনে সারাদিন টিভি চলে, জাস্ট রিপিট টেলিকাস্টই চলতে থাকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে 23rd of November। আজকে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা, সকাল সকাল উঠে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। সকালবেলা একটু হাঁটাহাঁটিটা করা উচিত, এই কারণে হেঁটে তারপরে দিনের শুরু আমি করার চেষ্টা করছি। হ্যাঁ, এখন এটাই হচ্ছে আপডেট। আর এখন আজকের থেকে স্কুল আবার 10:50 থেকে, এই জন্য হাতে একটু টাইম পাওয়া যাবে নিজের কাজকর্ম করার জন্য। তাই আজকে একটু গড়িমসি করে করলেও অসুবিধে নেই, এখান দিয়ে ঘুরে যাওয়া যায়। ঘুরে যাবো না, এটা টপকে যাব। যদিও শরৎকাল শেষ হয়ে গেছে, তাও এখনো এখনো কিছু কিছু শিউলি গাছ থেকে ফুল এখনো ঝরে পড়ছে। আমার মনে হয় কি, দুর্গাপুজোর আগে এই শিউলি ফুলের কদরটা বেশি থাকে, যে দুর্গাপুজো চলে যায় এই শিউলি ফুলের কদরটাও চলে যায়। এখন দেখি অনেক রাস্তায় রাস্তায় পড়ে থাকছে, কিন্তু কেউই শিউলি ফুল কুড়োয় না। তোমার কদর দুর্গাপুজো পর্যন্ত, তারপরে আর তোমার কোনো কদর নেই।
বুঝেছো? এলইডি বোর্ডটা নতুন লাগিয়েছে দেখতে পাচ্ছি, যদিও এটা আপডেট দিচ্ছে না। 23 নভেম্বরের সূর্য তোমাদের জন্য, যারা সকাল সকাল উঠে সূর্য দেখতে পারো না তারা আমার ব্লগের মাধ্যমে সূর্য দেখে নিও। এখন বাজে প্রায় 6:15। আমি 38 মিনিটের বেশি হেঁটেছি, ডিস্টেন্স দেখাচ্ছে 3.2 স্টেপস। এতটা হাঁটলাম তাও 4 কিলোমিটার হলো না। আজকে আমাদের স্কুলে সম্ভবত এনসিসির কোনো প্রোগ্রাম আছে, এনসিসি স্টুডেন্টরা সব কিছু মাঠ তৈরি করছে। ওদের প্রোগ্রামটা তো খুব সুন্দর হয়, অর্গানাইজড হয়। আজকে এনসিসি ডে, সেজন্য স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে এই সব প্রোগ্রামগুলো হচ্ছে। ওদের ইনভাইটেড কিছু গেস্টও আছে, আর আমাদের এইচএম আছেন, এইচএম আছেন, সিনিয়র টিচাররা আছেন। বাড়ি ফিরছি, বেশ ঠান্ডা পড়ে গেছে আজকে, এই মাথাটা ঢেকে নিয়েছি, খিদে খিদেও পাচ্ছে। তো যাওয়ার সময় হচ্ছে কিছু একটু কিনে নিয়ে গেলে কেমন হয়, নামবো, নেমে কিনতে পারি খাওয়ার, কিছু কিনবো। এই ফ্লাইওভারটা চোখের সামনে হতে দেখলাম, আর এখন কি অবস্থা, পুরো ফ্লাইওভার জুড়ে, এখন ফ্লাইওভার জুড়ে এখন সব দোকান বাজার পুরো বসে গেছে। বসার নিয়ম নেই, তবুও কী করে এরা পারমিশন পায় জানি না। একটা ফ্লাইওভারের তলায় এরকম পুরো শপিং, পুরো একটা কমপ্লেক্স মতন হয়ে গেছে। সোজা কলকাতার দিকে এই রাস্তাটা। আমরা স্টাফরাও আলোচনা করছিলাম যে আমাদের এত খিদে খিদে পাচ্ছে কেন আজকে, আজকে সবারই যেন একটু বেশি খিদে খিদে পাচ্ছিল, মানে সবাই বলছে খিদে পাচ্ছে, কিছুক্ষণ পর খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। এটা নিয়ে একটু হাসাহাসিও হয়েছে যে এত খিদে পাচ্ছে কেন সবার হঠাৎ করে, এখনও আবার আমার এখনও আবার খিদে পেয়ে গেছে। ছোটোখাটো যদি একটু কিছু কেনা যায়, আর বিকেলে একটু চায়ের সাথে একটু ছোটোখাটো স্ন্যাক্স খেতে তো ভালোই লাগে, আর এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, চা বা কফির সাথে হালকা ফুলকা স্ন্যাক্স ভালোই লাগে। হঠাৎ এখন মনে পড়লো বাড়িতে চা পাতা নেই, চা পাতাও কিনতে হবে, আর সব থেকে ইম্পর্টেন্ট গুড নাইট রিপেলেন্ট, ওই মসকুইটো রিপেলেন্ট ওটাও নেই। আবার আমাকে অন্য একটা দোকানে ঢুকতে হবে। অনেকদিন পর আমি একটা কিনলাম, এই চিকেন 65, আর লোভ সামলাতে পারলাম না, আর এটা আমি একটু কফি বানিয়েছি, চিকেন 65, খিদে খিদেও পাচ্ছে, অনেকদিন পর এটা আমি খাবো, বাস খাবো। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলেও টেস্টটা কিন্তু ভালো, মিয়া আমরে চিকেন 65টা মানে দারুণ করে, অনবদ্য। গরম হলে আর একটু ভালো লাগতো, নেভার দিলেস, ঠিক আছে আজকে এটাই, অন্যদিন আর একবার খাওয়া যাবে, বলবো বেশি করে গরম করে দিতে। ওরা বেশি গরমটা করে না, হালকা করে ওভেনে দিয়েই বের করে নেয়। আমি বলি যে আর একটু দাও, আর একটু বেশি করে গরম করো না। আমার দুটো পার্সেল আসার কথা ছিল, দুটো এসছে, একটা হচ্ছে এই নোবক অ্যান্ড সুয়েড কিট। এটা অ্যাকচুয়ালি কি আমিও দেখিনি জিনিস, এই যে জিনিসটা, এটা একটা ইরেজার টাইপের, নর্মাল যেরকম আমরা খাতা মোছার জন্য ইউজ করি সেই ইরেজার এটা নয়। আর এ হচ্ছে একটা ব্রাশ, এটা পুমা থেকে নিয়েছি, ওদের একটা অফার চলছিল, ব্ল্যাক ফ্রাইডে সেলের একটা অফার চলছে। এটা হচ্ছে সোয়েড, যে জুতোগুলো থাকে যেগুলো সোয়েডের জিনিস, আমার সোয়েডের বেশ কয়েকটা জুতো আছে সেগুলো এটা পরিষ্কার করার জন্য, এটা সোয়েড। আর অন্যান্য জায়গায় দাম খুব বেশি বলছিল, তাই এখানে আমি একটা রিজনেবল দামে পেয়ে। এটাই একটা বায়োটিকের শ্যাম্পু, আর এখানে আছে অনেক অনেক ওয়েস্টেজ অফ পেপার, প্রচুর কাগজ, আর এখানে এই একটা এই বায়োটিকের প্রো মিল্ক প্রোটিন, এটা একটা ফেস প্যাক আমি আনিয়েছি। আজকের ভিডিওটা আপাতত এটুকুই, দিন এখনও ঘুরোইনি, এখনও রাতের ডিনার করা বাকি, বিভিন্ন ছোটোখাটো কাজ করা বাকি, তবে আজকে এটুকুই ভিডিও।
আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার দেখা হবে। আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে তোমরা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে অনুমিতা দাশগুপ্ত ব্লগস চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার সবসময় পাশে থেকো। আমাকে যেরকম ভালোবাসা তোমরা দিচ্ছ ঠিক সেরকমই ভালোবাসা দিও। নেই তোমরা যা আমাকে ভালোবাসা দিয়েছ আমি তাতেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানানোটাও মনে হয় আমার কাছে, মানে তোমাদেরকে ধন্যবাদ জানানোটাও আমার তরফ থেকে কিছুই নয়, তবুও আমি বলবো যে তোমরা আমার পাশে আছো, তোমরা আমার পাশে এরকমই থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের মতো এটুকুই, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।